প্যারাভেট করবো, আপনি প্যারাভেট করুন, স্থায়ীকরণ করুন, আমাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করুন, আমাদের প্রাণে বাঁচান, আমাদের রক্ষা করুন। গবাদি পশুর চিকিৎসা করতে গিয়ে ব্রুসেল্লায় আক্রান্ত হলেন নবদ্বীপ ব্লকের প্রাণীবন্ধু সুমন ঘোষ। তিনি গবাদি পশুর ভ্যাকসিনেশন করতে গিয়ে আক্রান্ত হন ব্রুসেল্লায়। আক্রান্ত সুমন ঘোষ চিকিৎসার জন্য ছুটে যান কলকাতা সরকারি চিকিৎসা কেন্দ্রে। সেখান থেকে চিকিৎসকরা জানান এই রাজ্যে এই ধরনের কোনো চিকিৎসা নেই, আপনাকে রাজ্যের বাইরের কোনো জায়গা থেকে চিকিৎসা করাতে হবে। এখানেই প্রশ্ন, দিনরাত পরিশ্রম করে গবাদি পশুর চিকিৎসা করছেন প্রাণীবন্ধুরা, আর তারা যখন আক্রান্ত হচ্ছেন তারা বঞ্চিত হচ্ছেন চিকিৎসা থেকে। সরকারিভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। শুধু নবদ্বীপ নয়, রাজ্যের বিভিন্ন জেলাতে ব্রুসেল্লায় আক্রান্ত হচ্ছেন একাধিক প্রাণীবন্ধু। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল হলেন একাধিক প্রাণীবন্ধু কর্মীরা। তারা দাবি করেন দিন নেই রাত নেই, তারা বাড়ি বাড়ি গিয়ে গবাদি পশুর চিকিৎসা করছেন, তাদের নিরাপত্তা কোথায়? সরকারিভাবে কোনো রকম সহযোগিতা বা কোনো সুরক্ষা তাদেরকে দেওয়া হচ্ছে না। নবদ্বীপের সুমন ঘোষ আক্রান্ত হবার পর তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন চিকিৎসার অভাবে। প্রাণী বিকাশ আধিকারিক থেকে শুরু করে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। কিভাবে তারা এই পরিষেবা চালিয়ে যাবে সেই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। তারা সুমনের পাশে আছে বলেই দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন প্রাণী বিকাশ বন্ধুরা। এখন সরকারিভাবে কতটা সহযোগিতা তারা পান বা রাজ্য সরকার এই বিষয়ে কতটাই পদক্ষেপ নেন সেটাই দেখার। কর্মসূচি মূলত হচ্ছে, বেশ কিছু মাস আগে আমরা একটা ব্রুসেলোসিস ভ্যাকসিন করি সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তো ব্রুসেলোসিসটা মূলত হচ্ছে জেনেটিক রোগ, এটা প্রাণীর দেহ থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে সংক্রমণ। এই অবস্থায় ব্রুসেলোসিস করবো না বলে বিভাগীয় ডিপার্টমেন্ট থেকে মানে ইয়ারডি থেকে আমরা বিভিন্ন বঞ্চনা বিভিন্ন দাবি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের দাবি ওরা মূলত মানেনি। তো সেই অবস্থায় মাননীয় পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থার যিনি সিইও মিন্টু চৌধুরী, তিনি আমাদের সংগঠনের সঙ্গে বসতে রাজি হয় এবং আলোচনার মাধ্যমে আমাদেরকে বলে সারা পশ্চিমবঙ্গে ব্রুসেলোসিসটা করো, আপনাদের যা যা দাবি আমরা পরবর্তীকালে মন্ত্রী মহাশয় দিয়ে আমরা মেনে নেবো। এবং আমাদের কোনো লাইফ ইন্স্যুরেন্স কোনো কিছুই নেই বিভাগীয় ডিপার্টমেন্ট থেকে, আমাদের বলছে সেলফ এমপ্লয় কর্মী আমাদেরকে বলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্রুসেলোসিস করতে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গে অনেক প্রাণীবন্ধু, অনেক প্রাণীমিত্র, অনেক প্রাণীসেবী ইআই ওয়ার্কার মিডিলে আক্রান্ত হয়। মিডিল ফোটার কারণে নদিয়া জেলার নবদ্বীপ ব্লকে সুমন ঘোষ নামে একজন ব্যক্তি ব্রুসেলোসিস পজিটিভ আসে গত শুক্রবার দিন, কিন্তু বিভাগীয় দপ্তরের যিনি ব্লক অফিসার বিএলডিও সাহেব নবদ্বীপ ব্লকের এবং নদিয়া জেলার ডেপুটি সাহেব, তার কাছে আমরা জানানোর পরে কোনো তত্ত্বাবধান, কোনো সহানুভূতি, কোনো সিম্প্যাথেটিক কিছুই আমরা পাইনি। আমরা এটাই ভাবছি এখন বিভাগীয় ডিপার্টমেন্ট থেকে আমরা পশ্চিমবঙ্গের সব ধরনের কাজ করি, দুধ ডিম মাছ মাংস উৎপাদনে, এবং কেন্দ্রীয় সরকারের যত রকমের প্রজেক্ট আছে এবং রাজ্য সরকারের যা যা প্রজেক্ট আছে আমরা সব রকম সহযোগিতা করে আসছি এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দিদির সঙ্গে আছি, দিদির পাশে আছি, দিদিকে এগিয়ে নিয়ে যাব সারা পশ্চিমবঙ্গে। আমাদের বিভাগীয় মন্ত্রী রয়েছে শ্রীমান স্বপন দেবনাথ মহাশয়, ওনাকে আমরা জিতিয়েছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট দিয়েছি। সেখানেও দাঁড়িয়ে আমরা দিদির সমর্থন করে ওনাকে ভোট দিয়েছি। সেখানে আমরা আজকের এই বঞ্চিত একজন ব্যক্তি আমাদের থেকে হারিয়ে যাবে চিরকালের তরে। 1 টাকা দিয়েও বিভাগীয় ডিপার্টমেন্ট সাহায্য করছে না, আমরা যাব কোথায়? আমরা কি কয়েক কোটি টাকার মালিক যার ফলে এখানে এসে কাজ করছি? আমরা চাই মানুষের পরিষেবা দিতে, দুস্থ মানুষদের, সাধারণত চাষিদের পরিষেবা দিয়ে চলি। আমরা কোনো রকম অন্য কোনো কাজ করি না, আমরা সবসময় সিম্প্যাথিক মানুষ হিসাবে কাজ করি। কিন্তু আমাদের যে আধিকারিকরা রয়েছে একদমই 2 নম্বর দোচর ভরা, টোটালি আধিকারিক, টোটালি ডিপার্টমেন্টটাই একদম আমাদেরকে রক্ত চোষার মতো চুষে নিচ্ছে। আমরাই পারবো, আমরাই জিতবো, আমরাই লড়বো। আমাদের এই সারা নদিয়া জেলার প্রাণীমিত্র প্রাণীবন্ধু প্রাণীসেবী ইআই ওয়ার্কার রয়েছে, আজকে পাশে এসেছি নদিয়া জেলার ডেপুটির কাছে। আজকে আমরা 12 জন ডেপুটেশন দিতে যাবো, যদি না উনি পারমিশন দেন এই কোভিড সিচুয়েশানে, তবু আমরা বলেছি এখানে আসতে হবে, আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে। বাইরে বেরিয়ে এসে আমাদেরকে জনসম্মুখে বলতে হবে যে 24 ঘন্টার মধ্যে ওনাকে এই দায়িত্ব নিতে হবে, তা না হলে আমরা সারা রাজ্য জুড়ে কৃত্রিম প্রজনন বন্ধ করে দেবো সহ যাবতীয়। আপনারা কতজন আছেন এরকম? আমরা এখানে প্রায় 500-র অধিক জন আছি গোটা পশ্চিমবঙ্গে। আমরা 14,000 কর্মী রয়েছি। এই ডিপার্টমেন্টটা চলছে আমাদের ওপর পুরো সম্পূর্ণ। আপনি ভাবুন, আপনার এই সৌজন্যমূলক সাক্ষাতে আমরা গর্বিত। 9:30 থেকে 2:30 পর্যন্ত চিকিৎসা চলে, 3:30 পর্যন্ত চিকিৎসা চলে, তার বাদবাকি অফিস বন্ধ থাকে। একটা গরুর রাত্রেবেলা যদি তার সময় ডেট হয় এবং তার যদি প্রাথমিক চিকিৎসার দরকার হয়, সে কোথায় যাবে? আমরা এই পরিষেবা দিই সারা রাত জেগে। এই ঝড়ের সময়, এই আমফানের সময়, এই কোভিডের সময় সব সময় পরিষেবা দিয়েছে। আমাদের না আছে একটা আইকার, না আছে কিছু, কোনোটাই ডিপার্টমেন্ট দেয়নি। সব কিছুই বঞ্চনার মতো আমাদের সহ্য করতে হচ্ছে। আমরা সুতরাং আর কোনো রকম চুপচাপ থাকবো না। আমরা দিদির মতো, দিদির শপথে এগিয়ে যাব। আমরা দিদির সঙ্গে লড়তে চাই, আমরা দিদির মতো এগিয়ে যেতে চাই। আমরা দিদির পাশে রেখে, দিদিকে সঙ্গে রেখে আমরা দিদির লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। আজকে আমরা এসেছি পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশকর্মী ইউনিয়নের পক্ষ থেকে। আমরা গোটা পশ্চিমবাংলায় যে 14,000 কর্মী আছে এবং এই কর্মীদের কাজ হলো যে গ্রামগঞ্জে যে সমস্ত গবাদি পশু আছে তাদের প্রাথমিক চিকিৎসা, কৃত্রিম প্রজনন এবং ভ্যাকসিনেশন, টিকাকরণের কাজ আমাদের অপরিন্যস্ত করেছে। মাননীয় সরকার আমাদের কিছুদিন আগে ব্রুসেলা ভ্যাকসিন বলে একটা ভ্যাকসিন আমাদের হাতে তুলে দিয়েছিল। সেই সময় আমরা বলেছিলাম যে ব্রুসেলা ভ্যাকসিনের যে গাইডলাইন আছে, গাইডলাইনে বলা আছে যে এতে টেকনিক্যাল ম্যান ছাড়া অন্য কেউ হ্যান্ডেলিং করে তার এফেক্টেড হতে হবে। এবং আমরা আমাদের নেতৃত্ব আমরা সকলে গিয়ে আমরা মাননীয় আধিকারিক, মাননীয় মন্ত্রী সকলকে বলেছিলাম। কিন্তু আজকে আমরা দেখলাম যে এই নদিয়া জেলার কৃষ্ণনগর ব্লকের আমাদের সুমন ঘোষ, নবদ্বীপ ব্লকের সুমন ঘোষ, উনি প্রাণীবন্ধু, উনি নিডিল ফুটেছে হাতে এবং উনি এফেক্টেড হয়েছেন। উনি এসএসকেএমে ভর্তি হয়েছিলেন এবং এসএসকেএম থেকে মেডিকেল টিম তাকে বলেছেন যে প্রপার ট্রিটমেন্ট আমাদের এই বাংলাতে নেই, অতএব আপনি চলে যান, আপনি বাইরে কোথাও দেখান। এই মতো অবস্থায় আমরা সবাই জড়ো হয়েছে এখানে নদিয়া জেলার প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, ইআইআরকার। আমাদের একটাই দাবি হচ্ছে যে আমরা যে এফেক্টেড হলাম তার জন্য মাননীয় সরকার, তাদের কোনো হেলদোল নেই, আমাদের আধিকারিক তাদের কোনো হেলদোল নেই। আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি যে আমাদের জন্য একটা সুরক্ষার ব্যবস্থা করুন। আমাদের এইভাবে প্রাণ যদি নষ্ট হয়ে যায়, ঝরে যায়, আমাদের যেমন মৃত্যু মুখে পতিত হয়েছেন আমাদের সুমন ঘোষ, তেমনি বীরভূম জেলা থেকে আছে অমল মণ্ডল, আরও অনেকেই আছে এমনি এই সিমটমে ভুগছে। অতএব আমরা চাইছি বিভাগীয় মন্ত্রী বা বিভাগ আমাদের জন্য এই ব্রুসেলা ভ্যাকসিন ট্রিটমেন্টের ব্যবস্থা করুক। আর মাছ, মাংস, দুধ এর উৎপাদন কারিগর হচ্ছে আমরা যদি না এগুলো করি তাহলে আজকে বাংলাতে আজকে যে বলছেন দিদি যে আমরা দুধ উৎপাদনে ফার্স্ট, মাংস উৎপাদনে ফার্স্ট, ডিম উৎপাদনে ফার্স্ট, কৃত্রিম প্রজননে এই বছর গোটা ভারতবর্ষ মধ্যে আমরা ফার্স্ট হয়েছি। এই কারিগর হচ্ছে, এর ইঞ্জিনিয়ার হচ্ছে প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, ইআইআরকার। তাই আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী স্বপনদেব মহাশয়কে বলতে চাইছি যে আপনি আমাদের জন্য ভাবুন। আপনি বলেছিলেন প্যারাভেট করব, আপনি প্যারাভেট করুন, স্থায়ীকরণ করুন, আমাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করুন, আমাদের প্রাণে বাঁচান, আমাদের রক্ষা করুন।